হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো খুব ইজি একটা হেয়ার বান স্টাইল। তোমরা এই হেয়ার স্টাইলটা যে কোনো লুকের সাথে করতে পারো, শাড়ির সাথে খুব ভালো মানাবে। তো চলো দেখে নাও। প্রথমে আমি হেয়ারটাকে ভালো করে কম করে নিয়েছি, তারপর আমি একটা ইলাস্টিক ব্যান্ড দিয়ে এভাবে ওপর থেকে কিছুটা চুল নিয়ে বেঁধে নিয়েছি। তারপর আমি চুলটাকে আবার ভালো করে কম করে নেব। কম করে নেওয়ার পর তারপরে আমি দুটো পার্টে ডিভাইড করে নেব চুলটাকে। এভাবে ভাগ করে নেওয়ার পর আমি একটা সাইড আবার ইলাস্টিক ব্যান্ড দিয়ে এভাবে পনিটেল করে নেব নিচের দিকে। তারপর আমি আরেকটা সাইডও এভাবে বেঁধে নেব ইলাস্টিক ব্যান্ড দিয়ে। এভাবে ইলাস্টিক ব্যান্ড দিয়ে আমি দুটো সাইড বেঁধে নেব। খুব ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে যাতে চুলটা ঢিলা না হয়ে যায়। তো আমি আরেকটা সাইডও সেমভাবে আমি বেঁধে নিচ্ছি, এভাবে পনিটেল করে নিচ্ছি। খুব ইজি একটা হেয়ার স্টাইল, তোমরা একবার দেখলেই বাড়িতে ট্রাই করতে পারবে। তো এভাবে আমি দুটো সাইড বেঁধে নেওয়ার পর দুটো পার্ট করে নিয়েছি পনিটেল করে। তারপর আমি সামনের দিকে চুলগুলো একটু দুটো আঙ্গুল দিয়ে এভাবে টেনে দিচ্ছি ওপর দিকে, একটু মেসি লুক আনার জন্য। তাহলে মানে সামনের দিকটা একটু দেখতে ভালো লাগবে, ভলিউমও চুলের বেশি লাগবে। তারপর আমি দুটো পার্টকে নিয়ে একসাথে একে অপরের সাথে আমি রোল করে টুইস্ট করে দেব। এভাবে টুইস্ট করে করে আমি একটা ব্রেডের মতন করে নেব। তো এইভাবে আমি পুরো চুলটাকে এভাবে রোল করে টুইস্ট করে দিচ্ছি, করে নিয়ে তারপরে আমি লাস্টে একটা ইলাস্টিক ব্যান্ড বেঁধে দেব। বেঁধে দিয়ে তারপর আমি এভাবে উপর থেকে কিছুটা চুল এভাবে টেনে টেনে দেব একটু মেসি লুক আনার জন্য। তো এইভাবে আমি পুরোটা একটু দুটো আঙ্গুল দিয়ে এভাবে কিছুটা চুল নিয়ে, বেশি চুল নেব না, অল্প চুল নিয়ে এভাবে টেনে দেব। তো চুলের ভলিউমটাও তাহলে দেখতে একটু বেশি বেশি লাগবে। তারপর আমি এটা চুলটাকে আবার রোল করে একটা খোপার মতন করে নেব। করে নিয়ে তারপরে আমি এভাবে ক্লিপ দিয়ে আমি খোপাটাকে সিকিউর করে নেব। আমি দুটো তিনটে ক্লিপ, তোমরা তোমাদের মতন করে ক্লিপ লাগিয়ে নেবে খোপাটাকে সিকিউর করার জন্য। তো দেখো কত ইজি একটা হেয়ার স্টাইল হয়ে গেল কত তাড়াতাড়ি। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। তার সাথে আমি একটা গাজরা লাগিয়ে নিলাম। তো দেখে নাও আমার হেয়ার স্টাইলটা।